আমরা আগে ছিলাম অপোজিশন ব্যাংক এবং ট্রেজারি ব্যাংক, তখনও আমি বলতাম যে আমাদেরকে, বিশেষ করে আমাকে, অপোজিশন হিসেবে আমাকে মাফ করবেন না, চিহ্নিত করা হয়েছিল, তখনও বলতাম। কারণ যারা বঞ্চিত লাঞ্ছিত এই জাতিদের জন্য আমি সবসময় আছি, থাকব। এখন তো আরো আমাদের রাজ্য আমরা এক হয়েছি, সেখানে বিজেপি, আইপিএফটি এবং তৃণমূলের যৌথ সরকার চলছে, আমরা এখানেও আমরা যৌথভাবে করব। যাই হোক, মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের সিনিয়র ইএম স্যার কমলবাবু অনেক কিছু বলেছেন, তবে আমি বলতে চাই হতাশার মধ্যে না থেকে আশার আলোর দিকে আমরা কীভাবে যে করতে পারি। আরো একটা জিনিস আমি বারবার বলতাম, শুধু টিপ্রাসা টিপ্রাসা বলে আমাদের টিপ্রাসাদের অধিকার আমরা এস্টাবলিশ করতে পারবো না। আমরা ফয়েন টু ফয়েন আমাদের যেতে হবে। যেমন আজকে আলোচনার মধ্যে এসেছে, উনি খুব সুন্দরভাবে তুলেছেন চোরাইদের কথা। আমি শুনতাম রামলং বলে আমরাই আসব পত্রিকাতে, পত্রিকাতে চিঠিপত্রের কলমে লেখত, আর চোরাইরা বলে আমরা আসব। আমি একদিন ওনাদের সাথে দেখা হয়, আমি বললাম আপনারা তো দনতাই নকল করবে, কি বলেন আপনার দনতা বকল নকল? কারণ হালাল কমিউনিটির সাবট্যাগ লিস্টে আপনাদের নাম নেই। ছোটবেলা থেকে শুনতাম বারো হলাম বারো হলাম, বাস্তবে যখন রাজনীতিতে আসি, আমার একটা অভ্যাস, আমার, আমি যেহেতু জনজাতি, অন্যতা বুঝি আর নাই বুঝি। আগে কিন্তু আমি জনজাতি হিসেবে জনজাতিতে তার হিস্ট্রি, তার ব্যাকগ্রাউন্ড আমার জানা থাকা দরকার। গাতে গাতে দেখলাম সিডিউল টাইপের নাই, বারো হালামের মধ্যে দশ হালাম আছে, দুটো হালাম নাই। তাহলে কোন হালাম নাই? সেটা হচ্ছে রামল এবং চোরাই। এরপরে রাজমালা থেকে আরম্ভ করে কৃষ্ণমালা থেকে আরম্ভ করে সব বই একত্রিত করে আমি পড়েছি, তখন দেখা যায় রাজমালাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে মহারাজ চোরাই পাড়াতে ভ্রমণ, চোরাইদের কাহিনীর উল্লেখ আছে। রামল অনেক কিছু স্পেলিং স্পেলিংয়ের কারণে, স্পেলিং হচ্ছে উচ্চারণের কারণে বানানটাও ভুল হয়ে গেছে, রামলঙ্গ যেমন লাংলং হয়ে গেছে, এরকম বহু উদাহরণ আছে। এরপরে আমি তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ট্রাইবাল অ্যাফেয়ার্স, ট্রাইবাল ওয়েলফেয়ারের সেক্রেটারি অ্যান্ড আলো, বহু আলাপ আলোচনার মাধ্যমে, দলীয়ভাবে হোক প্রশাসনিক লোকগুলো আলোচনার মাধ্যমে, তার অক্টোবর 2020 একটা নোটিফিকেশন, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন বার হয় 3 অক্টোবর 2020। নোটিফিকেশন দেওয়ার কি? বারো হালামের বর্ণনা, ওইখানে হালাম, হালামের সাথে রামল এবং চোরাইদেরকে ইনক্লুড করা হয়। এইগুলো এই জন্য বলছি যে টিপ্রাসা বললে হবে না। ওইখানে আমার মন্ত্রী টিপ্রাসা, তখনকার সময়ে ডাইরেক্টর টিপ্রাসা, সেক্রেটারি টিপ্রাসা, নোটিফিকেশনটা যখন যে হয়, আমরা যখন এখানে যাই যে শিডিউল ট্রাইবের লিস্টে নাই, এর জন্য সবসময় সচেতন হওয়া দরকার, এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। যেমন আমি অনুরোধ করব, আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার আছে, প্রশাসনিক আধিকারিকরা আছে, স্টেট গভর্নমেন্টের ট্রাইবাল অ্যাফেয়ার্স, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রশাসনিক আধিকারিকরা আছে, এই যে সংযোগ গ্যাপ, এর জন্য স্যার আমি আগেও বলেছি এই অধিবেশনে, এই হাউসের মধ্যে আপনি মোস্ট সিনিয়র, 7th শিডিউল থেকে যখন হয়েছিল 1982, তখন থেকে আপনি নির্বাচিত সদস্য হয়েছে, এরপর পর পর নির্বাচিত সদস্য, মোস্ট সিনিয়র ইউ। এরপরে আমার কি নাম করে মাননীয় রাজ্যপাল কর্তৃক মনোনীত বিদ্যুৎ বাবু, উনিও 2000 সালে এমডিসি হয়েছেন, বাকি কিন্তু এই হাউসের মধ্যে সব নূতন। যার জন্য বলেছিলাম এডিসিতে কি কি অ্যাক্ট হয়েছে, কোন সময় কি নোটিফিকেশন বেরিয়েছে,
সেইগুলো কিন্তু মাননীয় সদস্যদের দেওয়া দরকার। এগুলো নিয়ে যদি পড়াশোনা না করে, পড়াশোনা করবে কোথায় ত্রুটি আছে বিশ্রুতি আছে সেটা দেখার পরেই সংশোধনের প্রস্তাবটা আসবে, কারণ এই সদস্যরা হচ্ছেন এই হাউসের আইনসভার সদস্য। আইনসভার যারা সদস্য যেটা ত্রুটিগুলো সংশোধন করে বঞ্চিত লাঞ্ছিত সম্প্রদায়গুলোকে অধিকার দেবে সেটুকু তো আমাদের কাছে নাই, এগুলো আমাদের দরকার। স্যার আপনি জানেন মোর সিনিয়র বিশেষ করে রাজ্য সরকার থেকে এই সেভেন শিডিউল মোতাবেক যখন অটোনোমাস কাউন্সিল হয় বিশেষ করে 83 করে স্টেট গভর্নমেন্ট থেকে বিভিন্ন কিছু নোটিফিকেশন বানিয়েছে, আমাদের এজেন্সির কাছে আসে কিনা সেই নোটিফিকেশনগুলো, ল্যান্ড ইস্যু ব্যাপারে কী করতে হবে তখনও বেরিয়েছিল 83 এবং 80 করে সেই নোটিফিকেশনগুলো গ্যাজেট নোটিফিকেশনগুলো আমাদের কাছে আসে কিনা, এগুলো তো থাকতে হবে। কাজে যাই হোক এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এখানে আলোচনা শুধু জনজাতিদের অধিকারের ব্যাপার নয়, জনজাতিদের মধ্যেও যারা সংখ্যালঘু মাইনরিটি, কমলবাবু খুব সুন্দরভাবে বলেছেন এই যে এই কিনা কয় ওই রামলং এবং চোরাইদের কথা, তাদের জন্য কে কথা বলবে? আরও আছে একদম ছোট ছোট স্ট্রাইক, তাদের জন্য কে কথা বলবে? শুধু জনজাতিদের জন্য নয়, জনজাতিদের পলিটিক্যাল রাইট হিস্টোরিক্যাল যে এই সমস্ত ব্যাপারে অক্ষুণ্ণ রাখা, তাদের ভাষা সংস্কৃতি রক্ষা করার দরকার, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাদের কথা বলার কেউ নেই এখানে প্রতিনিধি তাদের জন্য কি হবে? আমি এর জন্য বলি যে পলিটিক্যাল রাইট আমাদের জনজাতিদের জন্য পলিটিক্যাল রাইট দরকার, বিভিন্ন সাব ট্রাইব এবং সাব ট্রাইব তাদেরও দরকার জনজাতিদের মধ্যে সংরক্ষণের ব্যবস্থা থাকা দরকার। তাহলে যাই হোক আমি কিন্তু আমি আগেও বলেছি হাউসে যখন আমি দ্রব্য ডিসকাশন করব আমার কিন্তু পার্টির ফিলিংসটা থাকে না, বাস্তবের উপর চলে। এখন এখানে যে যেটা এসেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট এস্টাবলিশমেন্ট অফ ভিলেজ কমিটি এইট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004, তবে এটা আজকেই নাকি পাস করাতে হবে, তবে পুরানো যে আটা আছে এই পুরানো যেটা আছে যে এস্টাবলিশমেন্ট অফ ভিলেজ কমিটি অ্যাক্ট 1984 এটাতেও বহু কিছু সংশোধনের দরকার আছে। যাই হোক যেটা সংশোধনের জন্য প্রস্তাব আনা হয়েছে সেই ব্যাপারে আমি বলব। এখানে আনা হয়েছে স্যার অ্যামেন্ডমেন্ট অফ সেকশন 4, অ্যামেন্ডমেন্ট অফ সেকশন 4 এখানে একই আছে, 4 একই আছে, অল সিট অফ চেয়ারম্যান অফ ভিলেজ কমিটি শ্যাল বি রিজার্ভ ফর শিডিউল। এখানে আমি যতটুকু শুনেছি যে পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া 1996 এটার উপর ভিত্তি করে আপনার ঝাড়খণ্ড গভর্নমেন্ট, ঝাড়খণ্ডের যে রাজ্য সরকার সেখানে ঝাড়খণ্ড পঞ্চায়েতে 2001 একটা বিল এনেছিল শিডিউল এরিয়া, শিডিউল এরিয়া নন শিডিউল এরিয়া, যাই হোক ওইখানে এটা হচ্ছে ফিফথ শিডিউল এরিয়া কনস্টিটিউশন 244-1, আমাদের কনস্টিটিউশন 244-2 সিক্স শিডিউল এরিয়া, শিডিউল এরিয়া ট্রাইবাল এরিয়া, শিডিউল এরিয়া মিন ফিফথ শিডিউল, ট্রাইবাল এরিয়া সিক্স শিডিউল এরিয়া। কাজে ওইখানে ফিফথ শিডিউল এরিয়াতে আমাদের মতো এরকম হাউসের মধ্যে আলোচনা করে কোনো বিল অনুমোদন দেওয়া তাদের ক্ষমতা নয়, যার জন্য পার্লামেন্ট থেকে তারা করেছে এবং প্রত্যেক স্টেটে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল থাকে, আমাদের মতো এখানে নির্বাচিত হয় এখানে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল থাকে তার মাধ্যমে পরিচালনা। কাজে ওই জায়গাতে দেখা যায় যে ফিফথ শিডিউল থেকে সিক্স শিডিউলের অধিকার অর্থাৎ ক্ষমতাটা পাওয়ারটা অনেক বেশি, এরপরেও আমরা যখন এখানে দেখি যে ফিফথ শিডিউল মোটাবে যে পুনরায় করেছেন এখানে উল্লেখ করা হয়েছে রিজনের মধ্যে, আমি দেখেছি রিজনের মধ্যে লেখা হয়েছে উল্লেখ করেছেন যে এক্সটেনশন শিডিউল এরিয়া এখানে সেকশন 4G কোটা উল্লেখ করেছেন, 4G কোটা উল্লেখ করেছেন যেখানে ওই মেন এক্সটেনশন টু শিডিউল এরিয়া 1996 এর ব্যাপারে, কিন্তু
ওইখানে আমার মনে হয় সেকশন 4A ওই জায়গাতে চেয়ারম্যান এন্ড ভাইস চেয়ারম্যান এই কথাটা উল্লেখ থাকা দরকার। কারণ আমরা যদি দেখি ঝাড়খণ্ড পঞ্চায়েত অ্যাক্ট ইন শিডিউল এরিয়া 2001 ওইটার উপর প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, কিন্তু সে সুপ্রিম কোর্টেও সরকারের পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড যে 2001 মধ্যে ওরা বিল পাস করেছেন সেটার অনুমোদন দিয়েছে। এখানে যেমন সেকশন 4D কথা উল্লেখ করেছেন, ইন দ্য রিজাল্ট অফ আপিল ফিল বাই দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া আর অ্যালাউড অ্যান্ড দ্য প্রভিজন টু সেকশন 4G অফ দ্য পেশা অ্যাক্ট অ্যান্ড সেকশন 221B 40B অ্যান্ড 55B অফ দ্য ঝাড়খণ্ড পঞ্চায়েত রাজ অ্যাক্ট 2001 আর হেল্প টু দ্য টু বি কনস্টিটিউশনালি ভ্যালিড। এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্টের কথা বলছেন, সাংবিধানিকগতভাবে এটা ভ্যালিড। উই অলসো হোল্ড দ্যাট সেকশন 17B2 36B2 অ্যান্ড 51B2 অফ দ্য ঝাড়খণ্ড পঞ্চায়েত রাজ অ্যাক্ট 2001 আর কনস্টিটিউশনালি ভ্যালিড প্রভিজন। এটা সুপ্রিম কোর্টের বক্তব্য। তো এখন আমাদের দেখতে হবে এই 21B 40B 51B কি, এগুলো যে ভ্যালিড বলছে সুপ্রিম কোর্ট। এখানে যদি আমরা দেখো 21B রিজার্ভেশন অফ পোস্ট অফ মুখিয়া অ্যান্ড উপমুখিয়া ইন গ্রাম পঞ্চায়েত ইন শিডিউল এরিয়া, পোস্ট অফ মুখিয়া অ্যান্ড উপমুখিয়া অফ দ্য গ্রাম পঞ্চায়েত ইন দ্য শিডিউল এরিয়া শ্যাল বি রিজার্ভ ফর দ্য শিডিউল ট্রাইব। 21 সুপ্রিম কোর্টেও ঝাড়খণ্ড পঞ্চায়েত একটার পক্ষে রায় দিয়েছে। এরপরে ঠিক এইভাবেই তাহলে এখানে আমি এখানে অনুরোধ রাখবো, আমি বিস্তারিত যাবো না, তাহলে এখানে সেকশন 4A এখানে চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান উল্লেখটা যাতে থাকে। এগুলো আমি কাজেই আমরা যে বলি না ঠিক এইরকম, আমরা যদি শুধু বিলি করলাম এই যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া সুন্দরবন ডিস্ট্রিক্ট ইস্টাবলিশমেন্ট অফ ভিলেজ কমিটি অ্যাক্ট 1994, আমাদের আরও বহু 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 সংশোধন করা দরকার। আমি অনুরোধ করব মাননীয় চেয়ারম্যান স্যার আপনার কাছে নিকট যে এগুলো আরও কতগুলো আর এর আগে অ্যামেন্ডমেন্ট হয়েছে কিনা, স্টেট গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো সংশোধনী আনা হয়েছে কিনা, সেগুলো আমরা একত্রিত করে এক জায়গাতে রাখা দরকার এবং আমাদের প্রত্যেক সদস্যরই এটা পড়া দরকার, স্টাডি করা দরকার। স্টাডি করার পরে তো আমি ভবিষ্যৎ চিন্তা করবো কী করবো। কাজে এই যে এখানে ফিফথ শিডিউল এরিয়াতে তারা এইভাবে করে তারা অনেক কিছু এগিয়ে, আর অথচ আমরা ফিফথ শিডিউল এরিয়াতে আমরা শুধু বলছি কোথায় বলছি আবেগ ইমোশন দিয়ে আমরা আমাদের এই অনুন্নত সমাজ অনুন্নত জাতিকে ইস্টাবলিশ করতে পারবো না। আমরা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল হব না ততক্ষণ পর্যন্ত আপনারা পারবেন না, কোনোদিন পারবেন না। কাজে কথা কম তার বেশি করে আমাদের দরকার, আমি বেশি বলবো না। এরপরে আপনি আরও একটা বিল আছে, কাজে আমি যেহেতু পাস করা দরকার